পরে কিন্তু আপনাদের কফিটা বানাতে হবে। হ্যাঁ, এই যে এই কাপ যদি কেউ বিক্রি করে ইজিলি 50 টাকা সেল করে, 30 সেকেন্ডে দেখেন ফুল হিট হয়ে গেছে পানি। আপনি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে দেখেন আপনি একবারে রং চা আমাদের হয়ে গেল। কফি করতে পারবেন, দুধ চা করতে পারবেন, রং চা করতে পারবেন। আপনি যদি ছোট্ট একটা এরকম কফি শপ দেন, মান্থলি ভালো একটা মানে ইনকাম করতে পারবেন। তো দর্শক, কফি মেকার মেশিন নিয়ে কিন্তু আজকে হাজির হয়েছি। একবারে লেটেস্ট মডেল কিন্তু চলে আসলো, ব্ল্যাক ডায়মন্ড গোল্ড। আর আগেরও কিন্তু আছে, ব্ল্যাক ডায়মন্ডও আছে, দুইটা মডেলই, তিনটা মডেল কিন্তু আজকে অ্যাভেলেবেল আছে। আর আমরা কিন্তু রয়েছি আজকে চিস্তি ট্রেডার্সে। তাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের নিচতলায়, দোকান নাম্বার 819, চিস্তি ট্রেডার্স। আর এই সম্পর্কে বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে হোসাইন ভাই। কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে ভাই, এটা শুধু কি কফি বানানো যায় নাকি আরো কিছু বানানো যায়? এটাতে যা যা করতে পারবেন, কফি করতে পারবেন, দুধ চা করতে পারবেন, রং চা করতে পারবেন। আচ্ছা, আর এটার মধ্যে একটা বলি, এখন যেমন অনেকে বেকারত্ব আছে, আচ্ছা, তো বেকারত্ব যারা, আপনারা যদি এরকম একটা কফি মেকার দিয়ে বসেন, মান্থলি আপনি, আমি এটা বলতে পারবো যে সপ্তাহে আপনি 30-40 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আচ্ছা, মিনিমাম? হ্যাঁ, মিনিমাম। এটা যেহেতু একটা কফির যে কস্টিং খরচ, এটা অনেকের কাছে গোমর, যারা তৈরি করে তারা জানে। আমি আজকে ডাইরেক্ট আমি আপনাকে রিয়েল যেটা, ওটা আমি আপনাকে দেখায় দেবো। জাস্ট কিছু টাকা খরচ করলে একটা যদি নর্মালও কফি বিক্রি করেন, 20 টাকা করে বিক্রি করতে পারবেন। আচ্ছা, এইটাতে আপনারা রং চা বলেন, দুধ চা বলেন, কফি বলেন, তিনটা কিন্তু একসাথেই বানাতে পারবেন? বানাতে পারবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে অনেক চায়ের দোকান আছে যে আলাদা আলাদা কিন্তু জিনিস থাকতে হয়, সেক্ষেত্রে খরচটাও বেশি, খরচটাও বেশি। আচ্ছা আচ্ছা। এবং এটা যে ইলেকট্রিসিটি টানে, যারা যেহেতু তো চা বানাই তোলে গ্যাস বা স্টোভ, মানে তেলের মাধ্যমে, এরকম যে খরচ হয় তার চার ভাগের এক ভাগও হয় না, চার ভাগের এক ভাগও এক ভাগও হয় না। এটা এতটাই কম, যেহেতু ইলেকট্রিসিটির মাধ্যমে চলে। আবার ক্যারেক্টার পাবেন, ব্যাকআপ পাবেন এটা। আচ্ছা, এটা যে কারেন্ট চলে গেলে যে ব্যাকআপটা, ইজিলি আপনি মানে 2-2.5 ঘন্টা একদম নিম্নে পাবেন, মিনিমাম। হ্যাঁ, মিনিমাম। আচ্ছা, আর উপরে আরো বেশি পাবেন, তখন আস্তে আস্তে এটা প্রেসারটা কমে আসে। আচ্ছা, এই যে এখানে যে প্রেসারটা আছে দেখেন, প্রথমে যখন এটা যখন আমি অন করব, এটা প্রেসারটা আনার জন্য কত মিনিট আমার অন করে রাখতে হবে? আপনাকে সর্বোচ্চ যেমন 20-25 মিনিট প্রথমবারে একটু সময় লাগে, যেমন 30 মিনিটের মতো লাগে। আচ্ছা, এটা যখন আপনি আস্তে আস্তে রানিং হবে, তখন খুব অল্প সময়ের মধ্যে এটা অপারেটিং করতে পারবে। আচ্ছা আচ্ছা, ওকে। তো প্রথমে কি বানাবেন ভাইয়া? আমি প্রথমে আগে কফি বানিয়ে দেখায় দেই, তারপর চায়ের দিকে যাব। আচ্ছা, ওকে। আচ্ছা, কফি বানাতে আমাদের দেখেন একদম কি প্রসেসিংটা, দেখেন কি ইজি, কয় টাকা খরচ হয় খালি এখন দেখতে পারবেন। মেপে কিন্তু আমরা দেখাচ্ছি, দেখেন কয় কাপ দিচ্ছি আর কয় কাপ হবে, কতটুকু খরচ হবে, সবকিছু কিন্তু আমরা এক কাপ জানিয়ে বুঝিয়ে দিব। ওকে, তারপরে হচ্ছে 2 কাপ দিলাম, 2 কাপ। আচ্ছা, 3 কাপ, আমরা 5 কাপ মিলিয়ে দিই, 5 কাপের হিসাব করলে কিন্তু আমাদের হয়ে যাবে। আচ্ছা, এই হলো 4 কাপ, 4 কাপ। আচ্ছা, এই হলো 5 কাপ পানি আমরা দিয়েছি, 5 কাপ এবার পানি দিলাম। দেখেন এই 5 কাপের কস্টিং খরচ কত আসে, আপনি নিজে ক্যালকুলেশন করতে পারবেন। ওকে, তারপরে আপনার জন্য আগে লাগবে দুধ। আচ্ছা, আগে দুধ, দুধটা দিয়ে দেই। ওকে, তো দেখেন দুধ এইটার সাথে কফি বানাই তুলে দুধ কয় টাকা দিতে হবে? দেখেন সর্বোচ্চ 10 টাকার দুধ দিচ্ছি। আপনার চিনি দিলাম, চিনিও ধরলাম 10 টাকা, এই যে 1 চামচ চিনি দিয়ে দিলাম। আচ্ছা, 10 টাকা চিনি ধরলাম। হ্যাঁ, আর আপনার যা যেটা লাগবে কফি, কফি। ওকে, দেখেন আমি কতটুকু কফি দিই। হ্যাঁ, কফিও এখানে কত, 10 টাকা হবে, আর 10 থেকে 15 টাকা। আচ্ছা, 15 টাকাই ধরি, তাহলে 35 টাকা কফি আমি দিয়ে খরচ এইবার দেখেন। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির, দেখেন জাস্ট এটা আপনারা প্রেস করবেন, দেখেন হালকা 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 করে কিন্তু আপনাদের দিতে হবে, দেখেন তারপরে কিন্তু আপনাদের হয়ে যাবে। আচ্ছা, এরকম করে কিন্তু আপনাদের কফিটা বানাতে হবে। হ্যাঁ, এই যে দেখেন দানাটা চলে আসবে, দেখেন দেখেন কতটুকু বেড়ে গেছে, সর্বোচ্চ দেখেন এখানে আমরা 35 টাকার জিনিস দিয়েছি, এরপরে দেখেন
এটা যার যতটুকু প্রয়োজন আপনি চাইলে আরো করে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর এটার জন্য আরেকটা বলি, খুব সুন্দর, যেমন কেউ যদি ইয়া করতে চান এটাকে জাস্ট উপর দিয়ে একটু ইয়ে করে দিবেন, দেখবেন এটা কালার চলে আসছে। আচ্ছা আচ্ছা, ওকে, জাস্ট উপর দিয়ে যদি এভাবে দেন কালারটা চলে আসবে, সুন্দর চলে আসবে, সুন্দর। আচ্ছা, তো এখানে কিন্তু 5 কাপ দিয়েছি আমরা, 5 কাপই ধরি। দেখেন এই যে এই কফিটা তৈরি হয়েছে, এই কফিটা কিন্তু মিনিমাম 40 থেকে 50 টাকা বিক্রি হয় এই কাপ। এই কাপ যদি কেউ বিক্রি করে ইজিলি 50 টাকা সেল করে। আর সাধারণত একটা ভালো একটা যদি আপনি কফি আর শপে যান তাও তো ইজিলি এটা 70 টাকা নিবে, 70-80 টাকা। হ্যাঁ, 70-80 টাকা আমরা ধরলাম মিনিমাম। জি আচ্ছা, মিনিমাম 40 টাকা। তাহলে আপনি কথা যদি 40 টাকাও ধরি, দেখেন আমার কস্টিং খরচ কত হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের এই যে যেই ফ্যানাটা আছে যে এটা তৈরি হয়েছে, এটা চাইলে আরো বাড়াইতে পারবেন আপনি। আচ্ছা, সবকিছু সহ কিন্তু অলমোস্ট এখানে 6 কাপের মতো হয়ে গেছে। 6 কাপ যদি হয়ে যায় তাহলে এটা আপনারা যদি 40 টাকা করে বেচি তাহলে 424 টাকা কিন্তু আমরা বিক্রি করে ফেললাম, তার মানে আমাদের অলমোস্ট 200 টাকা কিন্তু প্রফিট হয়ে গেছে। জি আচ্ছা আচ্ছা, তাহলে খুব ইজিলি আপনারা প্রফিট করতে পারবেন। আপনারা এটা কেউ যদি দোকানও না থাকে, আপনি ছোটখাটো একটা জায়গা একটা টুল নিয়ে ভাবে যদি বসে যান, যদি আপনি কফি বিক্রি করেন ভালো একটা টাকা আপনি ইনকাম করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে, এবার আমি পাশাপাশি আরেকটা ইনফরমেশন জানতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি যে 5 কাপ বা 6 কাপ কফি আমরা তৈরি করেছি, এটাতে বিদ্যুৎ বিল কেমন আসছে? এটা যদি মান্থলি ইনকাম মানে সারা মাস যদি ব্যবহার করেন আপনার সর্বোচ্চ খরচ হবে 400 টাকা, সর্বোচ্চ এর নিচে থাকবে। আচ্ছা আচ্ছা, মানে 200 থেকে 250 থাকবে, যেহেতু আমরা এমন ভাবে বলে দিই যে কাস্টমার ইউজের পর বলবে আসলে স্যাটিসফাই আমাদের কথা এবং কাজে মিল। আচ্ছা আচ্ছা, ওকে, পাশাপাশি আপনারা রং চা করতে পারবেন। এবার আমি দেখাই, এবার কফিটা আমি রেখে দিয়েছি, এবার আমি দেখাই রং চা করে দেখাবো। আচ্ছা, এখানে আমি এখনো ক্লিন করতে ফ্যানাটা, এটা সবচেয়ে ফ্যানাটা আসবে একদম অ্যাকুরেট। এক্সপ্রেসো মেশিন মানেই কিন্তু ফ্যানাটা আসবে আপনাদের অ্যাকুরেট। আচ্ছা, এবার আমি রং চা করে দেখাই আপনাকে। রং চাও আমরা করব, চাইলে আপনারা দুধ চাও করতে পারবেন। দেখেন হালকা এটা গরম করে নিতে হবে, দেখেন হালকা করে দিলেই কিন্তু এক্সপ্রেসো তৈরি হবে। এই যে গরম হয়ে যাচ্ছে আমাদের পানিটা, একবার নরমাল পানি 30 সেকেন্ডে দেখেন ফুল হিট হয়ে গেছে পানি। এইভাবে কিন্তু আপনারা দুধ চাও বানাতে পারবেন, দুধ চা যা কিছু আছে যেভাবে করতে পারবেন। হ্যাঁ, আবার যদি দুধ চা আসি দেখেন, তাহলে আমরা এই যে এটা করে দিলাম, করে দেওয়ার পরে জাস্ট দুধটা দিয়ে দিব আর চিনি দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের দুধ চাটা হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখাই আপনাকে দুধ চাটা প্র্যাকটিক্যালি করে দেখাই। আচ্ছা, আমি ইয়া দিয়ে নিলাম। আচ্ছা, দুধ চা বানাবো, দুধ চা বানাবো আমি, জাস্ট নরমাল একটু পানি নিলাম। আচ্ছা, জাস্ট দেখেন আমি নরমাল পানিটাকে কয়েক সেকেন্ডের মধ্যে হিট করে ফেলবে, দেখেন। আচ্ছা আচ্ছা, ওকে, দেখেন একবারে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে হিট। হ্যাঁ, 30 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডও কিন্তু লাগবে না, একবারে ধোয়া উঠতেছে আরো আগেই আপনার ইয়া হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা দুধ দিব। আচ্ছা, এবার অনেকে যেহেতু বেশিরভাগই চা বানায় কন্ডেন্স মিল্কে, তো আমি সেই ক্ষেত্রে জাস্ট একটু নিয়ে দেখা দিচ্ছি, জাস্ট আমি একটু নিয়ে নিলাম। ওকে, ঠিক আছে, দেখেন কন্ডেন্স মিল দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন, দুধ চা বানাতে পারবেন এই এক্সপ্রেসো মেশিন দিয়ে। আর জাস্ট একটু আমি কফি পাতি নিয়ে নিলাম। আচ্ছা, পাতি নিয়ে নিই, পাতিটা আমি একটু হাত দিয়ে নিই। এই যে হাত দিয়ে নিয়ে নিই, পরিমাণ মতো আপনারা নেবেন কিন্তু, জাস্ট যতটুকু লাগে আপনার পরিমাণ মতো একটু নিয়ে নেবেন। হ্যাঁ, ওকে, আর যদি একটু প্রয়োজন হয়। আচ্ছা আচ্ছা, নেবেন, ওকে, দিয়ে দিলাম। এরপর চিনি দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেই। আচ্ছা, বাস এটা দেওয়ার পর মিক্সিং করে নিয়ে জাস্ট এখানে খেলে একটু ইয়া দিয়ে দিলে দেখেন কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, কমপ্লিট হয়ে গেল কিন্তু, দেখেন দেখেন সব খেলা কিন্তু আপনার এই জায়গায়। দেখেন যদি এটাকে চান আরো ডিপ করতে, আরো ডিপ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, অসাধারণ অসাধারণ, আমাদের দুধ চা কিন্তু হয়ে গেছে। দেখেন দেখেন এই যে চাপাতিটা আমরা দিয়েছি, ঢেলে দেখাচ্ছি, দেখেন দেখেন এই যে কন্ডেন্স মিল্ক দিয়ে কিন্তু আমরা চা বানিয়েছি। চাইলে আপনারা গুঁড়া দুধ দিয়েও কিন্তু আপনারা, আপনি চাইলে সবাই, যেমন গুঁড়া দুধ দিয়ে বেশিরভাগই দেখা যায় চায়ের ক্ষেত্রে কন্ডেন্স মিল্ক ইউজ করে, তা আমি দেখিয়ে দিলাম। এই যে দেখেন এত সুন্দর একটা চা বানাতে জাস্ট কয় মিনিটের সময় লাগছে। আচ্ছা আচ্ছা, ওকে, তো ভাইয়া অনেক প্রফিটেবল একটা বিজনেস আপনি আমাদের আইডিয়া দিয়েছেন, এগুলোর প্রাইস কি অনেক বেশি থাকছে নাকি ভাইয়া? না, আমরা যে প্রাইসটা দিব একদম ধামাকা একটা অফারে দিব, আর এটা সবার হাতের নাগালে। যারা দেখা যাচ্ছে এখন অনেকে বেকার আছেন, কি করবেন, আপনি যদি ছোট্ট একটা এরকম কফি শপ দেন মান্থলি ভালো একটা মানে ইনকাম করতে পারবেন। আচ্ছা, আর আজকে আমি যে ইয়াগুলি দেখাবো, ব্ল্যাক ডায়মন্ড খুবই পরিচিত,
এটা নিয়ে বলার আর কিছু নাই, এবং যে গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন 2 বছর কয়েল গ্যারান্টি পাবেন, আর 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। 2 বছর কয়েল গ্যারান্টি, কয়েল গ্যারান্টি পাবেন, সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আচ্ছা আচ্ছা। আর ব্ল্যাক ডায়মন্ডে এখন, হ্যাঁ গোল্ড, এটা নতুন আসছে একদম। আর এটার মধ্যে বিশেষত্ব যেটা, এটা ইটালিয়ান কয়েল, ইটালিয়ান কয়েল, ইটালিয়ান কয়েল। আর এটার যেই ইয়াটা পাবেন, পুরো রিপ্লেস গ্যারান্টি পাবেন 2 বছর কয়েলের, 2 বছর যদি কয়েল জ্বলে পুড়ে যায় সম্পূর্ণ রিপ্লেস পাবেন, আর 5 বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন। প্রাইস থাকবে কত ভাই? আর এই যে গোল্ড যেটা, এটার প্রাইস আমরা দিচ্ছি অনলি 23,500 টাকা, 23,500 মাত্র, 23,500 টাকায় দিচ্ছি। আচ্ছা। আর ব্ল্যাক ডায়মন্ড যেটা আগে ছিল ওইটা রাখতেছি মাত্র 20,500 টাকা, 20,500 টাকা রোজ গোল্ড যেটা, জি রোজ গোল্ড যেটা, সিলভার কালার যেটা, আর সিলভারে যেটা পাবেন এটা অনলি 14,500 টাকায় পাবেন, 14,500 টাকা, 14,500 টাকায় কত আছে এটা, যে লিটার ক্যাপাসিটি 20 লিটার পাবেন, 20 লিটার। আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা ঢাকা, ঢাকার বাইরে সব জায়গায় তো আপনারা দিচ্ছেন, সব জায়গায় নিতে পারবেন, যে কেউ যদি চান একদম ঢাকার বাইরে প্রত্যন্ত গ্রামেও, সেই ক্ষেত্রেও আমাদের হোম ডেলিভারি ব্যবস্থা আছে, সেই ক্ষেত্রে আমরা কুরিয়ারে পাঠাবো। আপনি প্রথমে কিছু টাকা অ্যাডভান্স করবেন, বাকি পুরো টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিয়ে দিবে, আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন, ক্যাশ অন ডেলিভারি থাকবে। তো দর্শক দেখেন, যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিয়ে আপনারা খুব প্রফিটেবল বিজনেস করতে পারবেন।